আমিন আল্লাহ আল্লাহ করতেছে কার কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ ওয়াজ করতেছে আমার নবীর কাছে তাও 60টা কসম খাইয়া যারা নবী বিশ্বাস করে আপনি বিশ্বাস করেন এর লাগি আল্লাহ নিজে কসম খায় এ দেখেন না বোর কাছে কইছে না এই কাপড়ের দাম কত হইতে এরকম আল্লাহর কি রে 500 টাকা দি আনছি আল্লাহ আনছে হুদে 250 টাকা দি আনছি মুগিরে বিশ্বাস করলে টাকা একটা ভুয়া মিথ্যা কথা কইলে এটা কসম খাইয়া কথা কন না কেন আর আমাকে বলে এমন 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 ও কসম না করলে বিশ্বাসই করে না কথা কন না কে মিথ্যা কসম খাইতে খাইতে হন কসমটারে কি মনে করে ফেলেন আমার আল্লাহ কসম খাইয়া বিশ্বাস করাইতেছে এখন পুরুষ আসতে পারে আল্লাহর কসম খাওয়া লাগে ওই জামানার বেঈমান গুলো আল্লাহরে বিশ্বাস করতো না কথা বোঝে নাই মনে হয় ওরা সেটারে বেশি ভয় পাইতো ওইটার কসম খাই আমার আল্লাহ বলতেছে আল্লাহ আকবার জোরে বলেন তো জিজ্ঞেস করছে আব্দুল্লাহ তোর নাম কি আমি তো বলছি আব্দুল্লাহ জিজ্ঞেস করছে এ সবিয়ে বালক তোর নাম কি বলে আব্দুল্লাহ রাজদরবারে যাইবা জ্যোতিষ বিদ্যা শিখাইয়া সরকারি খরচে তুমি বড় ডক্টরেট অর্জন করবা সরকারি ভাবে লেখাপড়া করে তোমার ডক্টর বানাবো পাত্রি বানাবো বাচ্চার ছেলে হইয়া তুমি এই আমানে বসবাস করতে পারবা আব্দুল্লাহ ছোট্ট গলায় বললেন আমি কারো কথায় যাব না আমার জনম দুঃখিনী মা যদি একবার বলে তাহলেই যাব মর্মত দারাদি যুব এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি ও কার জানি মা ঘুমিয়ে আছে অন্ধকার ঘরে মাওলা তুমি মাফ করে দাও জনম দুঃখী রে আমার মায়ে কোলে করে থাকতো যে বসে শীতের রাত্রে মায়া রাখি তো কোলে মালিক আমার মধ্যে কার মা নাই জানি না ও প্রতিটা রাত্রি তো মা মা বলে কান্দি হেলে দেখো কারা বয়া বয়া কান্দে গো মালিক এই খবর স্থানে যাদের মা ঘুমিয়েছে জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও এই কমিটির ভাইরা জান প্রাণ দেওয়া চেষ্টা করে কবরস্থানের উন্নয়নের জন্য আসল বাড়ি কবরস্থানের জন্য প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করে জানি না কার চোখের পানির বাদৌলতে কবরস্থানের আজাব মাফ হয়ে যাবে আল্লাহ আজকে নভেম্বর মাসের 1 তারিখ আল্লাহ নভেম্বরের 1 তারিখ তোমার পাগলগুলি যারা এখন বসে বসে গভীর রাত্রে কাঁদবে চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসে আছে আমার বন্ধু সাইফ সাহেব বসে আছে কত দামি দামি মাস্টার সাহেবরা ইঞ্জিনিয়ার সাহেবরা বসে আছে কল কলেজের বন্ধুরা বসে আছে আমার মায়েরা মহিলা প্যান্ডেলে বসে কাঁদবে আল্লাহ যাদের চোখের পানি গড়ায় গড়ায় পড়বে তাদেরকে তুমি মাফ করে দিয়ে তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানা হ্যাঁ তুমি এই টাঙ্গাইল কালীহাতের দিকে তাকাও গো এই জমিনটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও
যেই ছেলেটা আমাকে আনার জন্য এত কষ্ট করছে সিঙ্গাপুর থেকে শাহজালাল না শাহজাবাল শাহজালাল এই ছেলেটা আমার ওয়াজের সমস্ত হাদিয়াটা দিছে বাবা আমার আনার জন্য আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সমস্ত টাকাটা আমারেও দিছে আপনারা ওয়াজ পাইছেন মাগ না এটাকে আপনাকে কবরস্থান পত্রিকা মাহফিলে খরচ হইতো না ছেলেটা কত বড় সহযোগিতা করছে ওর সাথে আমার একদিন কথা হয়েছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আরে বিদেশে বাড়ি আরে ভালো রাখো সিঙ্গাপুর তো আমি গেছি কত কষ্ট করে পয়সা কামাই ভাই আল্লাহ শাহজালালকে ভালো রাখো আর বাবাটা অসুস্থ দেখলাম আল্লাহ সুস্থ বানাই দিও আল্লাহ কলিজার টুকরা মায়ের সন্তান শাহজালাল কর মার করলে আবার ফিরিয়ে দিও জোরে কেন আমিন আরো জোরে আরো জোরে আরে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় এই গ্রামের ভিতরে যত পয়সা আছে তাদের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইবার শক্তি দান করো কষ্ট হইতেছে আমি আপনাদের চোখে পানি দেখছি কোরআন হাতে নিয়ে বলছি ওয়াজে বসে বাবা ওয়াজ শোনা বড় জিনিস আমল করে চোখের পানি ফেলানো সবচেয়ে বড় জিনিস আপনার মা আমার মা শীতের রাত্রে সারা রাত মা বয়ে রয়েছে গরিবের ঘরে জন্ম নিয়েছি আবার কথা আমি বলি আবার মা যখন বেঁচে ছিল আমাদের ঘর বিল্ডিং ছিল না আমি তো আমার বাবার এখন বিল্ডিং করে দিছি আমাদের ঘর ছিল টিনের ঘর ভাই বেড়া ছিল ভাঙ্গা শীতের রাত্রে বাতাস ঢুকতো সমস্ত খেতাটা শীতের মতো কালায় যাইতো বরফের মতো ঠান্ডা হয়ে যেত আমি দেখতাম আমার মা মাথার মধ্যে তার কাপড় দিয়ে মাথাটা ঢাকিয়া দিয়ে যাইতে জানো আমার জাদুটা শীতে ঠান্ডা মানা লাগে তাহলে আমি আমার সেই মায়েরে 12 বছর বয়সে অন্ধকার ঘরে রাখছি ও মা এখন তোমার জন্য মসজিদ করছি বা এতিম খানা করছি বাড়ি করছি গাড়ি করছি বা তোমার ঠাট্টা মারতে সময় রাখছি মা আমি এখানে আসার পরে সাইবি সাহেব বললেন হুজুর মা বাবার ওয়াজ করতে বলছে এ আমার কমিটির দাদা ভাইরা মায় বাবার কি ওয়াজ করব আমারই তো মা নাই মা আল্লাহ তুমি আমার মাকে এই কবরস্থানে যাদেরকে মাফ করে দিছো তাদের স্থানে আমার মাকে রাইখে দিও আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইও এই কবরস্থানে যাদের মা বাবা এখানে বসে বসে কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও এদের দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানাইও চেয়ারম্যান সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না আল্লাহ তুমি তাদের যদি মরে যেয়ে থাকে কবরটা জান্নাতের বাগান বানাই দিয়া কষ্ট হইতেছে আমি একটা শর্তে রাজ দরবারে যাব আমার মা যদি বলে ভুলে গেছেন তাফসীর হ্যাঁ তোমার মা কই এই যে রহমতপুর গ্রাম পরানপুর থানা রহমতপুর গ্রাম চলো যাই ইয়ামানের পরানপুর থানা রহমতপুর গ্রাম হ্যাঁ তুমি আব্দুল্লাহর মা হ্যাঁ তোমার ছেলেকে আমাদের চয়েস হয়েছে লাইক করছি একে রাজদরবারে নিয়ে যাব যৌতুষী বিদ্যা শিখাইয়া রাজার ছেলে হিসেবে তাকে রাজার স্থানে স্থলাভিষিক্ত করা হবে তুমি রাজি বললে হ্যাঁ বলো না থাকলে না বলো মা বলে আমি জানি বাদশাহ যখন টার্গেট করেছে আমার ছেলেকে নিয়েই যাবে তবে একটা শর্তে আমার সন্তানকে রাজদরবারে পাঠাবো সারাদিন যৌতুষী বিদ্যা শিখবে রাজার কাজ করবে রাত হলে আমি মায়ের বুকের মধ্যে ঘুমাবে ঘরের উপরে দাও মা কাকে বলে সারা রাত রাজা যা বলবে বাচ্চা ইউসুফ জুনওয়াস সব শুনবে রাত্র হইলে আমি মায়ের কলিজার টুকরা সন্তান আমার বুকে ঘুমাব মারহাবা বলেন এই আপনি বসেন বসেন আজান আর সামনে দাঁড়াবেন না আমার দিকে তাকান
কেউ ডিস্টার্ব করবেন না খবরদার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মন খারাপ লাগতেছে না চলেন আমার সাথে হ্যাঁ আমার মাহবুবের কোরআনের মধ্যে ডুবে যাই দেখেন আমার মাহবুবের কোরআনে কত মিষ্টি কথা আছে নামাজ রোজার কথা যেমন আছে কোরআনে এই সমস্ত তাফসীর কোরআনের মধ্যে আছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই সমস্ত ওয়াজ আমার নবীর আল্লাহ শুনাইয়া আপনার আমার দিল আপনার আমার অশান্তনা মনকে সান্ত্বনা দিয়েছে ঠিক আছে তোমাকে শহর রাজদরবারে নিয়ে যাব বাচ্চা ডাক দিছে আব্দুল্লাহ জি তোমার নামটা একটু পাল্টায় রাখতে হবে আব্দুল্লাহ বলেন আমার জীবন যাবে নাম পাল্টাবো না মারহাবা বলেন আরো জোরে আল্লাহু আকবার ঠিক আছে তোমার নাম এটাই থাকুক কিন্তু আমার একটা কথা শুনতে হবে কি প্রতিদিন তুমি জ্যোতিষীর বাড়িতে যে তুমি এলএম শিখবে আমার ছেলে হিসাবে জ্যোতিষীকে ডাক দাও জ্যোতিষীর নাম কায়কাউস কি নাম জোরে কোন শয়তানের নাম কি কায়কাউস কায়কাউস জি বস এই যে আমি তোমার কথা মতো একটা ছেলে আবিষ্কার করেছি আমার পালক পুত্র আমার নবীর তো একটা পালক পুত্র ছিল জায়েদ বিন হারেসা তাই না জিজ্ঞাসা করলো এই ছেলেটাকে তোমার তন্ত্র মন্ত্র যা আছে শিখিয়ে দাও তোমার ভিতরে এলেম শিখাচ্ছে জীবনের প্রথম এলেম আমার দিকে তাকান যেটা আপনাদের সেই রামায়ণ পিতাপটের মধ্যে আছে হিন্দুদের ধর্মের মধ্যে এইভাবে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি তাফসীর হাক্কানির ভিতরে এইভাবে আল্লাহ কুতুব নকল করেছে আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় দুইটা সিংহপুরুষ জন্ম নিয়েছে মনে রাখবেন পদ্মা মেঘনা যতদিন রবে বহমান সকলের অন্তরে রয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একটা আধ্যাত্মিক নেতা আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদ আজম রাস ফতে লড়াকু সৈনিক যিনি আয়ুব খানকে বলেছিল আয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায় শামসুল হককে কিনতে পাওয়া যায় না তুমি পাঠান কা বাচ্চা আই এম মুসলমান কা বাচ্চা কথা বি সাচ্চা একজন আলেমের বিরুদ্ধে আইন পাস করবি তোর কল্লা উড়াই দেব সেই দেশের সন্তান আমি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি তার কোরআনের এই সুরার তাফসীর লেখেন তাফসীর হক্কানির মধ্যে প্রথম আব্দুল্লাহকে শিখাচ্ছে যেটা গীতার মধ্যে আছে হিন্দুদের এইভাবে রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং 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 আব্দুল্লাহ কয় ফাদং ফাদং ফং ফং মানে কি কয়টা একটা গীতার শ্লোক এইভাবে পড়তে হইব আব্দুল্লাহ বলে ফং ফং মানে কি দেখি গে না গে মানে জ্যোতিষী দেখলো এমন পোলা একখান পাইছি এরপর হইতে গেলে আমার দাঁত ভেঙে দিব বাপ আমার বয়স নাই আমি যেমন দুদিন পরে মরিয়া তুই আবিয়ার যাবি তাহলে তোর এখন ভালো করে হিগাইতে গেলে আমার মায়ের খেতে হবো তুই আবিয়ার যাবি আমার বেতন চালু থাক তুই আইচা যাইস যা বাজন্ডে এক মাস দুই মাস তিন মাস যখন হয়ে গেছি আব্দুল্লাহর বয়স বারো বছর তিন মাস তাফসীর হক্কানির মধ্যে আল্লাহর কুতুব লেখা দে আল বিদায়ন নিহায়া কিতাবের মধ্যে পাবেন সূরা বিরুজের আলোকে অবাদান তাফসীরে উলুমুল কোরআনের মধ্যে পাবেন তাফসীরে মারুফুল কোরআনের মধ্যেও পাবেন তাফসীরে বয়ানুল কোরআনের মধ্যেও পাবেন মুস্তাবি শরীফের মধ্যেও পাবেন এইভাবে আল্লাহর কুতুবরা লেখেন গো বাবা আব্দুল্লাহ তিন মাস যখন জৌতসের বাড়িতে শিক্ষা অর্জন করে রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং 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 ওং শান্তি ওং শান্তি আব্দুল্লাহ শেখতাছে বাবা আর মনে মনে আমার মাওলার ডাকতাছে মালিক আমি জানি তুমি একজন কুলহু আল্লাহু আহাদ তোমার মতো একক বাচ্চার পৃথিবীতে কেউ নাই কিন্তু এই যে কায়কাউস বলে তার ধর্মের যিশু বলে এক নাম্বার আল্লাহ আমি জানি তুমি এক নাম্বার এখন কি অর ধর্ম সত্য না মুসলমান ধর্ম সত্য আল্লাহ তুমি জানো আমি মুসলমানের ঘরে জন্ম নিছি আমার বাবার নাম তামের আমার বাবা ছিল ইমাম আমি ইমামের ঘরে জন্ম নিয়ে ষড়যন্ত্র শিকার হয়ে আজকে রাজ দরবারে আল্লাহ গো তুমি কই গো ওই একবার যদি আমার সাথে দেখা দিতা জোরে 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 আল্লাহ তুমি যদি একবার আমারে বলতা কোন ধর্ম সত্য
মুসলমান সত্য না খ্রিস্টান সত্য ধর্ম ইহুদি ধর্ম সত্য ইসরায়েলের কুত্তা বাহিনী সত্য না সত্যিকার ইসলাম ধর্ম সত্য যদি একবার বলে দিতা গো বাইতুল মুকদ্দাসের আমার বাবার মত আমি ইমাম হইতা আল্লাহ কয় তুই যখন সত্য মানুষ বলেই ফেলছর কোন ধর্ম সত্য যা আজকে প্রমাণ হয়ে যাবে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম জোরে 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 কোন ধর্ম সত্য ইসলাম কোন ধর্ম লজ্জা লাগে নি এ সাসা এ সান্দু সাসা কইতে পারো না ইসলাম কোন ধর্ম সত্য ইসলাম আরো জোরে ইসলাম জোরসে বলো ইসলাম হাত উঁচা করে বলো কোন ধর্ম সত্য আল্লাহ তোমার পাগল গুলা সেই মুসলমানের ঘরে জন্ম নিছে আমার কপালে লেখা আছে আই অ্যাম মুসলিম আমি ইসলাম আমি তুমি কোরআনে বলছো ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আমি নিজেকে গর্বিত মনে করে আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি দিন ইসলাম দিন ইসলাম হ্যাঁ রাহো পরে দে পরে দে সময় আছে কষ্ট হইতেছে আর মাত্র দশ মিনিট কথা বল এক ঘন্টা তো হয়ে গেছে চলবে চলবে কয়টা বন্ধ সারা রায় টাটকা মিথ্যা কথা এটা সারা রাত আপনিও থাকবে না আমিও থাকবো না তবে যতটুকু চলবে কেউ ওঠার চেষ্টা করবে না ইনশাল্লাহ বলেন তো হ্যাঁ আপনারা যতটুকু চাইবেন চাহিদা আছে আল্লাহ আমাকে ততটুকু আমার দিয়ে করাবে শর্ত একটা যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন ঠিক আছে রেডি ইনশাল্লাহ বলেন তো ধরবেন তো তাই না খালি খবর তাহলে বুঝবো আপনি ঠিকই আল্লাহর কোরআনের প্রেমী ঠিক না বেটি রেডি হ্যাঁ আব্দুল্লাহ কইতেছে আল্লাহ সবই তো পাইলাম হে কয় আমার ধর্ম সত্য আর আমার আব্বা কয়ে গেছে ইঞ্জিল কিতাব আছে ইসলাম ধর্ম সত্য আল্লাহ তুমি কও কোনটা সত্য আল্লাহ কয় আজকেই পাবি আব্দুল্লাহ যাইতেছে রাজ দরবারে হঠাৎ করে দেখে পাহাড়ের গুহার মধ্যে কারণ এমন শহরটা তো পুরো পাহাড় পাহাড়ের গুহার মধ্যে দেখে তিরিশ থেকে বত্রিশ জন লোক এইভাবে আমার আল্লাহকে ডাকতেছে বাচ্চার ডরে ওই যে বাচ্চা কইছে আমার মূর্তির সামনে মাথা নত করতে হবে কেউ আল্লাহ বলতে পারবে না বাচ্চার ডরে পাহাড়ের গুহায় আমার আল্লাহ ইবাদত করতেছে মাত্র তিরিশ থেকে বত্রিশ জন হালকা জিকির করতেছে সর্বনালাদের মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জরে সুবহান আব্দুল্লাহ কি রে এই শব্দ তো এমানে বলা নিষেধ সবই তো আল্লাহর তাহলে এমানের ভাষা তো আরবি ভাষা এই ভাষা তো বলা নিষেধ সুবহানাল্লাহ আল্লাহ বড় আল্লাহ পড়তো আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ প্রশংসা এরা কারা তাহলে তো পাই গেছে আমি আসল উস্তাদ মারহাবা বলেন আরো জোরে আব্দুল্লাহ যে পাহাড়ে গিয়ে অন্ধকারে চুপ করে তাকে হালকা জায়গায় বইছে বজন্ডে যখন হালকা জায়গায় বসছে জিজ্ঞাসা করতেছে ঈসা নবীর ধর্মের আব্দুর রহমান উস্তাদ এ আব্দুল্লাহ রে আমরা জানি পুরাই আমানে তুমি রাজার ছেলে বাদশা তোমার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময়ে জৌতুষী বানাবে জৌতুষী বিদ্যা শিখাবে তুমি দি এখন আমাদের রাজ দরবার ছেড়ে আমাদের মজমায় আব্দুল্লাহ বলে আপনারা বলেন এই হালকা জিকের কতদিন ধরে চলে বলে এটা তো প্রতি বৃহস্পতিবার এক এক জায়গায় এক এক জায়গায় হয় বলে বলতেছে তোমার পালক বাবা নাস্তিকের ডরে আমরা আজকে এখানে হালকা জিকির করতেছি আব্দুল্লাহ বলে আপনি আব্দুর রহমান আজ থেকে আমার উস্তাদ তুমি আমার উস্তাদ বানাইছো না যায় কয়ে দিবা না সময় বের করেন কোন সময় আপনার কাছে আমি এলেন শিখব বলে তুমি রাজ দরবার থেকে জৌতুষীর বাড়ি কখন যাও বলতেছে আমি জৌতুষীর বাড়ি যাই দশটায় আজ থেকে আমি ফজরের টাইমে আসবো
আপনি আমার যে কোন পাহাড়ের গুহায় অ্যাড্রেস দিবেন ওখানে যাই আমি আমি ইনজিল কিতাব শিখব জোরে 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 আমার আল্লাহই ঘটনা কোরআনের চারটা কসম করে কেমনে বলে শুনেন ওয়াসামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود الله أكبر كان البطش قوم بالذات বসেন আপনি বসেন আপনি যাবেন কেন আবার যায়েন না আবার চেয়ারম্যান হবেন বসে থাকেন মারহাবা কোন দূরে রাখেন ঠান্ডা দূরে রাখেন নাহলে বাতাস আইব না ঠান্ডা করেন কে ভাই এই যে গরমে দেরি দেখেন না সিলেটে সিলেটে গলাটা চায় না সেটা হয়ে গেছে এই উৎসব কে বাবা উড়িষ্যা তো লাগবো না পরে তো পরে লাগবে এখন না ইনশাল্লাহ বলেন বাইরে ভাই প্রতিদিন আজকে ফজরের টাইমে যায় বাচ্চারে বলে আব্বা কি এটা কথা কই রাগ করে নাকি প্রতিদিন আমি দশটায় যাই কই না কহ আজ থেকে ফজরের টাইমে যাবো কয় যা তুই তাড়াতাড়ি হিক গেল ওটা বেশি দিন বাঁচবো না ফজরের টাইমে যায় ফজরের দেখেন ছয়টায় পাঁচটা থেকে দশটা পর্যন্ত কয় ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আব্দুর রহমান ওস্তাদের কাছে ইঞ্জিল কিতাব শিখে দশটার পরে যৌথ শিকার সে যায় আজকে শিখতে শিখতে আবদুল্লার বয়স ১৩ বছর কোরআনের তাফসির তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন ১৩ বছর তিন মাস দশ দিন যখন আবদুল্লার বয়স তখন সংগ্রাম শুরু করে দেন আবদুল্লাহ আমার নবী এখনো আসে নাই ঈসা নবী চলে গেছে আসমানে ইসলাম এখন সত্যিকারের দাওয়াত ও তাবলীগের কাজ ঠিক রাখতে হবে এক আবদুল্লাহকে দিয়ে সারা পৃথিবী আল্লাহ চ্যালেঞ্জ করে দিবে এখন নাস্তিকের বাচ্চারা মনে রাখবি আমার ইসলাম ধর্মে এমন ধর্ম একটা ১৩ বছরের বাচ্চা দিয়ে সারা পৃথিবী কাবাইছে আমার আল্লাহ আল্লাহ ঠিক না ঠিক মনে রাখবি ১৩ বছরের বালক যদি সারা দুনিয়া কাবাইতে পারে বাইতুল মুকাদ্দাসকে ৩৫ লক্ষ সৈন্যরা ইসরায়েলি কুত্তা বাহিনী গাজাকে পুরা বিষ্টন করে রেখে দিয়েছে মাত্র ৩০,০০০ সৈন্য সামনে আজকে সামনে এক ইঞ্চি অগ্রসর করতে পারতেছে না একমাত্র আমার আল্লাহ সাহায্য ছাড়া কোনদিন সম্ভব নয় বোমার সামনে পাথর দিয়ে মোকাবেলা করার কথা ঠিক না ঠিক গাজার মুসলমান হামাসের সৈন্যরা মাত্র ৩০,০০০ আর ইসরায়েলি কুত্তা বাহিনী ৫ লাখ ৫টাকে এত বড় বড় ভারী ক্ষেপণাস্ত্র দিয়াও গাজাকে দখল করতে পারতেছে না কারণ মুসলমানের অন্তরে আছে ওই আবদুল্লাহর স্বপ্ন ইসলামের স্বপ্ন কোরআনের স্বপ্ন মনে রাখবি আমরা মুসলমান জীবন দিব ঈমান দিব না যারা ঈমান হরণ করতে আসবি ওর জায়গায় পুঁজে ফেলব কাকে রাজি আছো আল্লাহ কে বাদু হাত দেখায় না তাকবীর একটু গলা ফাটায় দিয়েন আল্লাহ ভালোবাসবে আপনারে রেডি ইসরায়েল ইসরায়েল ও এই যে আবার আওয়াজ না চেক করলাম আমি ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইনশাআল্লাহ 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 জিন্দাবাদ জিন্দাবাদ হবেই হবে অপেক্ষা করেন আবদুল্লাহ আজকে দেরি করে আসলে যে আসছে দেরি হয়েছে ঘুমিতে উঠতে আবদুল্লাহ মাত্র ১৩ বছর তিন মাস দশ দিন বয়সে ইঞ্জিল কিতাব মুখস্থ করে ফেলেছে আমার কষ্ট হয়ে গেছে আহেন মোনাজাত করে আল্লাহ হ্যাঁ
তাহলে আওয়াজ দেই আব্দুল্লাহর পক্ষে রেডি আব্দুল্লাহ দেরি করে আসলে ঘুমেরতে উঠতে দেরি হইছে আব্দুল্লাহ 13 বছর 3 মাস 10 দিন বয়সে ইনজিল কিতাবের হাফেজ হয়ে গেছে পৃথিবীতে তখন ইনজিল কিতাবের একজনই হাফেজ ছিল তার নাম আব্দুল্লাহ 13 বছর বয়স আমার এই মাহবুবের কোরআনের হাফেজ দেখবেন 7 বছরের একটা মেয়ে কয়েকদিন আগে হইছে মাত্র 6 মাসে আমার বড় ছেলে আমার নিজের বড় ছেলে আল্লাহর শুকর দুটো ছেলে আমার বড় ছেলে মাত্র 7 মাসে হাফেজ হইছে কষ্ট হইতেছে পাঁচ মিনিট কথা বল আপনার কো পাওয়ার নাই আমি দেখছি আর আমারও পাওয়ার নাই জামুক একটু পরে যতটুকু সময় থাকি আমার আল্লাহর দেখাই দিন আল্লাহরে অনেক ভালোবাসেন ইনশাল্লাহ বলেন তো ইনশাল্লাহ আব্দুল্লাহ বলেন আয় রামায়ণ গগায়ণ কয় শোনেন অর্থ কোন কয় তোর পড়া লাগবে না চা খা আমি বইয়ে থাকি বাজান 13 বছর 10 10 13 বছর 3 মাস 10 দিন বয়সে আব্দুল্লাহ এবার এমন ইনজিল কিতাবের হাফেজ হয়ে গেছে আব্দুল্লাহ যদি এখন বাবা চন্দ্রকে টোকা দেয় চন্দ্র কাঁপতে থাকে গাছের পাতায় ফু দিলে গাছের পাতা পুড়ি আগুন লেগে যায় পাহাড়ে ধাক্কা দিলে নহর চালু হয়ে যায় ও বাজান আব্দুল্লাহ যেই বাজারের উপর দিয়ে রাজদরবারে যাইতো আজকে দেখে বাজারের মানুষগুলো সব দোকানের শাটার নামাইয়া একটা যন্ত্রুর ডরে সবাই কাঁপতাছে আব্দুল্লাহ বাজারের সভাপতির জিজ্ঞাসা করল আপনারা প্রতিদিন বাজারের দোকান খুলে বসে থাকেন আজকে কেন বাজারের সব দোকান বন্ধ হরতাল নি কয় না কি হইছে আমাগো সাইড রাস্তার মোড়ে ধরেন এলেঙ্গা সাইড রাস্তার মোড়ে মেন রোডের উপর একটা 25 হাত লম্বা বাঘ শুয়ে আছে জিজ্ঞেস করলো বাঘ শুয়ে আছে কি লেগে বাঘ সরান না কে ওরে বাবা রে বাঘ সরাবো এত বড় ক্ষমতা কার ও নাক দিয়ে টান দিয়ে গালে লয়ে যায় আব্দুল্লাহ তুমি আমাদের একটু উপকার করো না তুমি তো জ্যোতিষবিদ্যা শিখতেছো কয় হো তুমি তোমার মন্ত্র দিয়ে পারবা বাঘটা সরাই দিতে শুরু হলো আব্দুল্লাহর জিহাদ আব্দুল্লাহ বলে আমার জীবনে জ্যোতিষীর কাছে গেলে কয় আমার ধর্ম সত্য মুসলমান উস্তাদের কাছে গেলে কয় আমার ধর্ম সত্য আমি দেখব দুই ধর্ম কোন ধর্ম সত্য আজকে প্রমাণ হইব যদি যেইটা ধর্ম সত্য না যেই মন্ত্রে কাজ হবে না ওরে খাইছি আব্দুল্লাহ প্রথম পড়তাছে রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং পং 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 মাসে বাঘের কপালে বাঘ এতদিন ঘুমায় আছিল সকাল পর্যন্ত এখন বাঘ চাইয়া রয়েছে আব্দুল্লাহকে বলছে এটা গোড়া গোড়ার ডিমের মন্ত্র এটা চলবো না আব্দুল্লাহ পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিতে দেরি আছে এটা অ্যাটম বোম হইতে দেরি নেই এই যে ইসরায়েলি কুত্তা বাহিনীর সামনে পাথর হাতে নিয়ে ট্যাং ট্যাংয়ের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে ইসরায়েলের কুত্তা বাহিনী পিছনে হটে এই পাথর আর পাথর থাকে না বিসমিল্লাহ কইয়া মারে বোমা হয়ে যায় আল্লাহু আকবার জোরে বলো তো আল্লাহু আকবার আরো জোরে বলো তো বদরের যুদ্ধ দেখছ আবি কয় হুজুর আমি একটা তরবারি পাইলে ওকে বোড়াইতে পারতাম 10 টাক দিয়ে খাড়াই দিছ হুজুর ওরা যুদ্ধ করে না কলে একটা খালি তরবারি দেন 10 টা আমি ইন্না লিল্লাহি মানা হেলাই নবী কয় লয় এটা লাড়ি ল ল আমার নবী টান দিয়া যেখান থেকে টান দিয়া যেই খেজুর গাছে তে বাদ দাও ভাঙিয়ে দিছিলেন আমার নবী আই মরা একটা বাগা মরা একটা খেজুরে কাই বুখারী হাদিস বেটা কিতাবুল মাগাজি আমার নবী যেই খেজুর গাছের নিচে দাঁড়ায় দোয়া করছেন এখন সেখানে মসজিদে আরিশ আমি গুনাহগার এই জায়গাটা 17 বার থেকে 18 বার আল্লাহ আমাকে নিয়েছে বানানো কথা আমি বলি নাই মসজিদে আরিশের এখানে তখন আমার নবী তাড়াতাড়ি কি করবো আরে দিলে 10টা বুড়াই হেলাই দেব নবী আমার খেজুর গাছের একটা বাপ খেজুরে কাইন টান দিয়া ধাপ করে টান দিয়ে নবী দাঁত দিয়ে সুলাইয়া কাইন গুলো সরাই দিয়া ওর হাতে দিয়ে কয় মা মা দাঁত লাগাইছে একটু লালা লাগাই দিছে হীরার মতো দাঁড় হয়ে গেছে একজন দুইজন না
এই এক সাহাবী 17 জন বেঈমানকে বোড়াইছে সুবহানাল্লাহ হুজুরের বাপ গড়ে নবী হাতে নে তুলে দিয়ে কয় হুজুর এইটা দিয়েই মারছি নবী কয় তুই মারোস নাই ওই খেজুরের বাগরার সাথে জিব্রাইলের তরবারি লাগানো ছিল জোরে 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 এই যে পাথর দিয়ে মোকাবেলা করে ট্যাংকের সামনে এরা ওই হাদিস ওই কোরআন জানে কষ্ট হইতেছে না আর মাত্র 5 মিনিট না আব্দুল্লাহ بسم الله الرحمن الرحيم ফু মারছে পাথর বাগের কপালে লাগতে দিয়েছে তাফসিরে জালালাইন ওই উলামা ইকরাম আছে জিজ্ঞাসা করবেন তাফসিরে জালালাইনের মধ্যে আসছে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ লেখেন এক রাওয়ায়েত আছে বাঘটা 3 সেকেন্ডের ভিতরে তিনটা দাফা নিয়ে মরে গেছে আর এক রাওয়ায়েত আছে যখন পাথরের ছোঁয়া পাইছে বাঘটা লেজটা গুটায় পাহাড়ের মধ্যে রওনা দিয়েছে বাচ্চা পোলা পালক পোলা যখন মাইরে ফেলাইছে অথবা চলে গেছে বাঘটা বাজারের সভাপতি আব্দুলের টান দিয়ে ঘাড়ে নিয়ে কইতাছে বাঘ মারছে কে আব্দুল্লাহ আর ও জোরে আব্দুল্লাহ আহ মুনাদত করে আল্লাহু আকবার তো দেন আব্দুল্লাহ পকেটে মিছিল বাঘ মারছে কে আব্দুল্লাহ জোর সে বলো আর ও জোরে আব্দুল্লাহ ফিলিস্তিনে আব্দুল্লাহ ফিলিস্তিনে আব্দুল্লাহ আর একটা আব্দুল্লাহর দরকার ঠিক ইনশাআল্লাহ বলেন যখন বাঘ মারছে সভাপতি কোলের মধ্যে নিয়ে চেয়ারম্যান সাহেবের মতো মিছিল করতে করতে গেছে গা বারাজ দরবারে ইসুফ জুনু আসে সামনে ইসুফ জুনান বলে কি হইছে আমার মগাটা তোকে কাম দেখে মগা কয়েন না ওই এক বছর এমন মন্ত্র শিখছে বাঘ মেরে লেছে আপনার টাকা সার্থক বাচ্চা দেখেন কি বোকার বোকা কয় আরে বেটা তোরা তো চিনলি না এর তো আসলে এর কোন কর্তৃত্ব নাই এর উস্তাদের এলো কর্তৃত্ব হুজুর জি স্যার জ্যোতিষীর বেতন বাড়াই দে কাকাউস জি রাজার ফরমান তোমার বেতন আগে কত ছিল 4 টাকা আজ থেকে 6 টাকা কাকে ক তোমার মন্ত্র দিয়া তুমি তো জীবনে একটা বিলাইও মারতে আমি বাঘ মারি লইছি এখন জ্যোতিষী জ্যোতিষী এখন চিন্তায় পড়ছে জীবনে আমি রামায়ণ গগায়ণ ঈশ্বর সারা অর্থ মাসি মারার মন্ত্র শিখাই না বাঘ মারলো কি দিয়া কুতিলা আসহাবুল উখদুদ নারি দাতিল নুকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়াহুম আলা ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وردين شكال دشتاي كسي কায় কাউসের বাড়ি আব্দুল্লাহ আব্দুল্লাহ তো বুঝে লাইছে ও কি কইব আকারাডা কি কইব আব্দুল্লাহ তুই জিগাবি বাঘ মারছে কি দিয়া তোর গোড়ার ডিমের মন্ত্র দিয়া না আমি আর রোজি করি এত দামি কথা ইন্দা দিন ইন্দা আল্লাহ ইসলাম আমার ধর্ম কত সত্য এটা প্রমাণ করে দেব আজকে এই ইসরায়েলের কুত্তা বাহিনী এই ইয়ামান ইয়ামান আজারবাইজান ফিলিস্তিন জর্ডান কাতার ইয়ামান আটটা দেশ মিলে একটা রাষ্ট্রের নাম ছিল শাম সেটা এখন ফিলিস্তিন এই আব্দুল্লাহ ফিলিস্তিনে জন্ম নিয়েছে কষ্ট হইতেছে রেডি আব্দুল্লাহকে আর একটা জন্ম আবার হবে ইনশাল্লাহ ফিলিস্তিনে আবার জন্ম হবে আবার জন্ম হবে ইনশাল্লাহ আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে শুধু আপনার আমার একটু সহযোগিতা দরকার বাঘ মারছে কি দিয়ে কয় হ্যাঁ তোরটা দিয়ে না তো কাটা দিয়া আমার উস্তাদ এটা দিয়া তোর উস্তাদ কই কয় বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে শুরু করছে এটি উনি গেছে হ্যাঁ তলে তো সিএমবি তুই এই কাম করছো তলে তলে চল রাজদরবার নিয়ে যাবো আব্দুল্লাহ পারলে যা তো রেডি
রেডি রেডি আব্দুল্লাহ একবার শুধু বললেন মালিক বেঈমান বলে আমার কথা ফাঁস করে দিবে ওরে তুমি ধরো খুস বিয়াদি খুস বাদানি ধরো ওরে আর শরীরটা ধরে ফেলো বলতে দেরি আছে আর গিরার আড়ু মাড়ু হুগাইতে দেরি নাই এই প্রত্যেকটা গিরার মধ্যে কিন্তু গাম আছে গাম চিনেন নি চাচা ওই যে এখন চেয়ারম্যান হয়েছেন চেয়ার ধরে নামাজ পড়েন না হালাকে তোমার একজন লাড়ি একটা হাতে থাকলে চাচা আর গুতায় 10 গ্রাম সোজা ছিল আজকে সিজার গিরায় জোন নাই হাঁটতে পারে না চেয়ারে নামাজ পড়ে এই গিরার মধ্যে আমার আল্লাহ কতগুলা গাম দিয়া দিছে প্রত্যেকটা শরীরের মধ্যে 7000 জায়গায় গাম আছে কত জায়গায় তাফসীরে কুরতুবীর মধ্যে দেখবে এক আঙ্গুলের ভিতরে 7 জায়গায় এই যে এক জায়গায় এখানে গাম আছে এই যে আরেক জায়গায় গাম আছে এই যে আরেক জায়গায় গাম আছে এইখানে গাম আছে আডা আডা সুপার বলু না গিরিস গিরিস আল্লাহ দেয়া গিরিস বাজান রে যদি সত্যিকারে একটু গিরিস নষ্ট হয়ে যায় এই হাত দিয়ার ভাত মাকাই খেতে পারবেন না কাঁচা চামিচ হয়ে যাবে কাটা চামিচ খালি এই কোডার এখান থেকে খালি এই যে এর মধ্যে যে কতগুলো পাউডার আছে নাইসে নাইসে ভিটামিন এইটা খালি হুগায় যাবে এক জায়গা থেকে হুগাই দিবে এই হাত আর কাজ হবে না প্যারালাইজ কথা কন না কে যখন আব্দুল্লাহ কইছে আল্লাহ আর গিরার আড়া হুগাই দাও আব্দুল্লাহ কাম হয় না কাম হইব না কই কে কুলিল্লাহুম্মা মালিকাল মুল তুতিল মুল এখনই ভালো হয়ে যাবে টোকা দিছে ভালো হয়ে গেছে জোরে 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 ইসলাম এখনো আছে না নাই এই ওয়াজ কোরআনে আছে না নাই এই আল্লাহ এখন আছে না নাই না ইসরায়েলের ডরে ঘুমায় রেডি রেডি টাকা রাইতে কি আমান কেমনে ধ্বংস করবি ইসরায়েল কুত্তা বাহিনী কেমনে ফিলিস্তিন ধ্বংস করবি কিয়ামত পর্যন্ত সম্ভব নয় আব্দুল্লাহ তুই যখন আমার ভালো করে দিলাম বুঝছি তোর ধর্ম সত্য আমি ইসলাম কবুল করবো না কিন্তু আমি তোর কোন ক্ষতিও করবো না তুই আমার কাছে টাইম দিতে হবে না পুরাটা আমি আব্দুর রহমানের কাছে দে বাজান রে আব্দুর রহমান যাইতেছে রাস্তা দিয়া আব্দুল্লাহ হঠাৎ করে একটা কুষ্ঠ রোগী দাঁড়ায় বলে আব্দুল্লাহ রে কি শুনছি গত সপ্তাহে তুমি বাঘ মেরে ফেলেছো যেই হাত দিয়া বাঘ মারছো ওই হাতটা যদি আমার অসুস্থ শরীরে একটু স্পর্শ করতাম আমি ভালো হয়ে যাইতাম আব্দুল্লাহ বলে বাঘ আমি মারি নাই মারছে কে 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 সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী বলে ডায়াবেটিসের কারণে আমার শরীরে পছন্দ করছি যখন আমি জানতে পারলাম সত্যিকারে আপনার হাত দিয়ে মেরেছেন বলে না আমি মারি নাই মারছি আমি কিন্তু শেষ করে দিছে আমার আল্লাহ আপনি যদি কালেমা পড়েন আমি আপনার কুষ্ঠ রোগ ভালো করে দিব আল্লাহর হুকুমে এই কথা বলে শরীরে একটা মোসা দিলেন বাবা মাসাহ করে দিলেন মাত্র কয়েক মিনিটের ভিতরে আল্লাহ ভালো করে দিলেন বলে দিলেন তুমি দাওয়াত তাবলীগের কাজ শুরু করে দাও সবাইকে বলবা আব্দু আব্দুল্লাহ আমার ভালো করছে কিন্তু মনে মনে রাখবা কে ভালো করছে বাজান্দে পরের দিন আবার একটা বন্ধু আসছে কানা মানুষ বলে আব্দুল্লাহ কুষ্ঠ রোগী ভালো করছো ইয়ামানের ভিতরে হাজার হাজার এবার তুমি আমারে ভালো করে দাও আব্দুল্লাহ বলে চোখের আলো আমি দেই না কে দেয় ইমান আনো চোখের আলো ভালো হয়ে যাবে আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে একটু লবণ বাবা লালা লাগাই দিলেন 30 সেকেন্ডে ভালো হয়ে গেছে ওবাদান আব্দুল্লাহর সমস্ত প্রশংসা পুরাই আমানের মধ্যে ছড়িয়ে পড়েছে ইন্দিমিন টাইমে বাচ্চা বলতেছে এত মন্ত্র যখন এই কায় কাও শিখাইছে বেতনার ওবারা বলেন নাই আব্দুল্লাহ হাসার কা দে বেতন বাড়াই নজর দেখি দে কা শয়তান কা আজকে রেডি হন এখন শুধু হয়ে যাবে আব্দুল্লাহকে ডেকে ডেকে বলতেছে ইসুফ জুনাস আব্দুল্লাহ এটা কথা কই কি তুই এত মানুষের কুষ্ঠ রোগী ভালো করলি চোখের আলো ফিরাই দিলি তুই জানোস না আমার ঘনিষ্ঠ বন্ধু অর্থমন্ত্রীর দায়িত্ব যে আছে আগনুস হ্যাঁ চোখটা ভালো করে দেনা আব্দুল্লাহকে আপনি জানেন এতদিন পরে একটা দাবি রাখছেন আমার কাছে চোখ ভালো করে দেন ঠিক আছে রাত 12টার পরে আমার রুমে পাঠাই দিয়েন এবার রেডি হবে তো রাত 12টায় পাঠাই দিন আমার রুমে
এই যে কেবল ওয়াজ শুরু হে দোস্ত আদনুস চলে যাস আমার ছেলের ঘরে ইনশাআল্লাহ তো কই না ভালো হয়ে যাবে গুরুর দোয়ায় ভালো হয়ে যাবে রাত 12টার সময় তার মুখে কয় যা বাড়া উপকার হইলি হইছে গেছে টাকা নাই দেখি আমার বাপের বানানো কথা না আব্দুল্লাহ ঘরে ঢোকার সাথে বলছে চাচা চক্ষু আলো ফিরে চান কয় হ্যাঁ তুমি কইও না আমার বউর কাছে দাম পাই না আমার বই আমার দেড় বেড়ারি কয় একটা ভালো আর একটা খারাপের লেগে আমার দেড় বেড়ারি কয় আমি বুদ্ধি হলে কি হয় আমার কোনো দাম না হাই আমার দেড় বেড়ি কয় গাড়ি কয় আপনি এখন পুরো দুই ব্যাটারি হয়ে যাবে চার্জ ফুল দিয়ে দেবো ফুল চার্জ দিয়ে দিবি কয় দে বাবা দে এই জায়গায় দিস দে 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 আব্দুল্লাহকে দে উনি রেখে শর্ত আছে কি আলো আমি দিব না দিবে হ্যাঁ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون يلا كنا سنناي কথাগুলা কি আমার না কোরআনে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ উনি দাই আসমান জমিনের মালিক দিন কস কি এটা দি বন্ধ কেন যদি ইমান আনেন সকালে ভালো ফিরবি পাবেন চোখের আলো দিয়ে কথা ঠিক আছে ইমান আনলাম কিন্তু তোর বাপ যদি জানে তোরে তো মাইরে লাগবো আমারও মারবো ইয়াহইয়া ইয়ামিতুহু আলা কুল্লি শাইইন কাদির মারার মালিক যিনি জীবন দেওয়ার মালিক তিনি আপনি চিন্তা করেন না তিনি আপনারে বানিয়েছেন এই বাচ্চা আপনাকে বানায় নাই তাহলে দেশ চোখের আলো ফিরাই দেয় যদি পা দিতে পারো তুই যা কবি তাই শুনবো জোরে 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 বাসান রে আব্দুল্লাহ গালের মধ্যে একটু লালা নিয়ে চোখের মধ্যে মাত্র দেড় সেকেন্ড বাবা এইভাবে চেপে ধরলেন তিরিশ সেকেন্ড পরে ছেড়ে দিয়ে বললেন চাচা দেখেন তো ও বাজান যেই চোখ দিয়ে জীবনে কোনোদিন কোনোদিন আম কদবেল কাঁঠাল কমলা দেখে খাইতে পারে নাই আমার মালিক মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে চোখের আলো ফিরাই দিছে এবার আব্দুস লাভ দিয়ে দাঁড়ায় বলে আব্দুল্লাহ রে যেই মালিক আমার চোখের আলো ফিরাই দিছে জীবন দিব ইমান দিব না সারা রাত চাষাবাতি যাই বাদাত করলেন সকাল বেলা বাবা জুব্বা পড়িয়া বড় একটা পাগড়ি মাথায় দিয়া ধরেন এক সিল্লে লাগাইছে তিন দিন সরমনায় যাই আল্লাহর নিয়ে যায় না পাগড়ি সারা নামাজ পড়ে না এক সিল্লে লাগাই আল্লাহর বান্দা কত সুন্দর হয়ে যায় টিন্ডা পেড়ি অনেক জায়গা আছে সিল্লের বিরুদ্ধে কথা আছে না মসজিদে গেলে মসজিদ দই জুতা দিয়ে বাইরে এত মাজার আড্ডু সুদেলাম হারামির করে হারামির কথা গান কথা কেন না গান ও সিল্লাই তো যায় না নামাজ পড়ানো যায় বন্ধর কাছে সারা রাত কুকুম কুম করে ধই যা বাবা ঘুমায়া যা রাজা পাখির কেই না রে বাবা তোমার কাছে আইলে বাবা দিল কথা কন না গায় আছে না শয়তানি আমার রাত 10টার সময় ডাকে মোল্লারা কই হারামি বেডা রাত 3টার সময় তো চ্যালেঞ্জ করতে যাব না বাইরে লুলা বানা হারাব কথা ঠিক না বেঠে ওই জায়গা ক্যাকু ক্যাকু বাটি নাকি এটা আমি আর রাজি করুন না 30 সেকেন্ডে বলেন আল্লাহু আকবার বলেন তো যাদের বয়স হয়েছে তারা যাবেন আমার কোনো কষ্ট নাই তবে একটা কথার উত্তর দেন ওই আল্লাহ এখন আছে না নাই আছে ইবাদত করবেন কা আল্লাহ আল্লাহ না বাবা আল্লাহ কা আল্লাহ লা নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাততা ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেন এই মাথাটা একমাত্র আমার সামনে নত হবে পৃথিবীর কার সামনে নয় আল্লাহ পর্যন্ত বলতে পারে না পীরের সামনে মাজারের সামনে আরে বাবারে বাবা মাথা মত করে দেয় কি খবরদার এই মাথাটা শুধু আল্লাহর জন্যই খাস ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর মাত্র দুই মিনিট কথা কব টাকা হয়ে দিবে আব্দুল্লাহ কি করা যায় কত বাবা কি আর করবেন যাই আজকে কলার ধরবো এইসব জন্য আসলে
আল্লাহু আকবার কলার ধরবেন মানে কা চা ও এই ইয়ামানের মানুষগুলোর অন্ধ করে রেখেছে একজন জন্ম নিয়েছে মরব একদিন সকালবেলা যায়া বন্ধুর কাছে কয় দোস্ত সব তো ভালো হয়ে গেছে বাহ আমার আব্দুল্লাহর কত ক্ষমতা জ্যোতিষীর কত ক্ষমতা চোখটা উল্টে বলে তোর আব্দুল্লাহর ক্ষমতা না জ্যোতিষীর ক্ষমতা না আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম যখন শুনায় দিছে গো বাচ্চা চোখ খারাপ হয়ে গেছে হে দোস্ত তুই কি পড়ছ যা পড়ছে নি সত্য বাজানলে আপনাদের জানা আছে উলামায়ে ইকরাম যখন জিজ্ঞেস করছে তোর এই শব্দগুলা কই পাইছর আব্দুল্লাহ আব্দুল্লাহ কই পাইছে আব্দুর রহমান কই পাইছে আব্দুল জব্বার কই পাইছে আব্দুল করিম কই পাইছে আব্দুল খলিল কই পাইছে আব্দুর রহমান কই পাইছে আব্দুর রহিম কই পাইছে নবী ঈসা আলাইহিস সালাম ঈসা নবী কই পাইছে ইনজিল কিতাবের দ্বারা আমার মাওলার কাছে আল্লাহু আকবার বলতে হবে যেই বাইতুল মুকদ্দাসের ছাদের থেকে ঈসা নবী আসমানে চলে গেছে সব আব্দুল্লাহর বাহিনীকে অ্যারেস্ট করা হইল বাজান জেলখানা ভরে ফেলল এখন আলেম আলামা দিয়ে জেমনে জেলখানা ভরে ফেলছে ও বাজান পরিমরির মতো একটা এত সুন্দর জান্নাতের আবিয়া বসি বাবা ফতোয়া তো আপনারা ঠিকই দিছেন কোন জায়গা কি বলতে হবে বুঝা লাগছে না আলহামদুলিল্লাহ বলতে পারেন না একটা পতিতা নর্তকী যদি বাজান দে জেলখানার থেকে বাবা করে উড়ায় হাতে একটা হ্যান্ডকামও নাই হালাকি আলেম উলামাকে যখন জেলখানায় উঠে জেলখানার থেকে করে উড়ায় মনে হয় সবচেয়ে বড় ফাঁসির আসামি এই দুঃখ কার কাছে বলবো বাবা আল্লাহ ছাড়া কারো কাছে বলার জায়গা নাই আল্লাহ তুমি দেখে রাখো উপাদান সব আব্দুল্লাহর বাহিনীকে জেলখানা পরে ফেলল মন্ত্রী ক্যাবিনেটে পরামর্শ করলো এদেরকে কেমনে মারবা বলতেছে একটা দুইটা সুরাত বিশাল বড় গর্ত খনন করেন আগুন জ্বালান জ্বালাইলাম কলার ধরে জিজ্ঞেস করবেন তুই কি আব্দুল্লাহর বাহিনী না বাচ্চার বাহিনী যদি বলে আমি আব্দুল্লাহর বাহিনী ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দিবেন দশটা মারলে দশ হাজার ভালো হয়ে যাবে মৃত্যুর ভয় সবার আছে বাজান কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমান দেখায় দেখো তাদের ইমান তো আজ থেকে হাজার হাজার বছর থেকে পাক্কা ইমান ও বাজান শত শত আব্দুল্লাহর মাথার মধ্যে রশি লাগায় তখন টেনে টেনে আগুনের মধ্যে ফেলে আগুনের মধ্যে পড়ে আর একজন হাসে আর কয় দোস্ত তোরা ডরাইস না এটা আগুন না ইব্রাহিম নবীর জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান লিল্লাহ তাকবীর হ্যাঁ জোর তাড়াতাড়ি ডাক মার দিকে তাকাও তাই না তাই না যখন আগুনের মধ্যে ফেলে আল্লাহ সেই কথা কোরআনে কইতাছে এই যে শুরু উতিলা সাহাবুল উখলুদিন নারি দাতিল ওয়াকু তাই না তাই না যখন আগুনের মধ্যে ফেলতাছে আল্লাহ কোরআনে বলতেছে কুতিলা ও নবী মুহাম্মদ অব মারার জন্য যখন আন্নারি দাতিল ওয়াকু শয়তানগুলা বসেছিল তাই না তাই না আব্দুল্লাহর বাহিনী আগুনের মধ্যে ফেলাইতাছে আগুনের মধ্যে পড়িয়াই বলে এটা ইব্রাহিম নবীর জান্নাতের বাগান এত সময় টাই নে ফেলাইছে আমি টাই নে ফেলাই না সবাই তো পল নিতে যান দেলা এখন আর বাচ্চা ধরে রাখতে পারে নিজের ইচ্ছায় লাভ দেয় এমনকে কি বুদ্ধি দিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাদলুস কইছিল আগুনে ফেলে জ্বর দেখাইলে বুঝি ভুলে যাবে কই দিয়ে হানে নিজে ইচ্ছা গিলতে পরে নিবে তো গোড়ার আগুন নিবে তাড়াতাড়ি মানে সব দেখো গা আসলে আপনার কষ্ট হয়ে গেছে এখানে থাক আল্লাহ চাই তো আবার হবে ইনশাল্লাহ বলেন আবার আসবো তো নাকি আরে কালকেও আসি তো রেডি রেডি যে জাতি নিজের ইচ্ছায় আগুনের মধ্যে লাফায় পর ইমানকে তাজা করতে জান্নাত পাওয়ার জন্য ওই জাতিকে ফিলিস্তিন থেকে ফিলিস্তিনি মুসলমানকে হটানো যাবে না এই আগুন নিবা নিবাই দিছে এখন কয় কি এইভাবে মারা যাবে না শোনেন কেউ আর মাইরেন না সব জেলখানে থাকুক এক আব্দুল্লাহ মারেন সব শেষ আব্দুল্লাহ মারবি কেন নাই কয় পাহাড় উড়েন পাহাড়ে আব্দুল্লাহ উড়েছে ধাক্কা দিয়ে ফেলায় মেরে লাগবো 7000 ফুট উপরে উড়েছে আব্দুল্লাহ কে আল্লাহ তুমি যখন আগুনে আমারে বাঁচাইছো আমারে তো আগুনে ফেলছিল এই দিক দিয়ে ফেলছে ওদিক দুটো আয় করছে তুমি দেখছো তুমি তোমার বাঁচাইছো
তেন পাহাড়টি আমার পাশে দেড় না আল্লাহ কয় তোরে ফেলাপ না ফেলাইছে দুইটা পাকা লাগাই দিছে এই আব্দুল্লাহ যে বাইসা রইছে এই দৃশ্য দেখে আর হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে এবার কইতেছে স্যার এটা কথা কই আরে পাহাড়েতে ফেলাইছি মরে নাই আরে এখানে নদীর মধ্যে ফেলাম যেটা রাইতে পারবো না কই পাহাড়ের থেকে ফেলাইছিস মরে নাই তো লয়ে যাও নদীর মধ্যে লয়ে গেছে ভূবদ্ধ সাগরে এই যে সেই ফেরাউনের সাগর ওই সাগরের মধ্যে আবুল্লাহ আব্দুল্লাহ লয়ে গেছে স্টিমারে করিয়া আব্দুল্লাহ সাগরের নদীর মধ্যে দাঁড়ায় বলে মালিক রে অমানা কওমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়া লাহু মুলকুস সামাওয়াতি ওয়া লাহু হুয়াল আজিজুল হাকিম তুমি সব বিচার দেখতেছো আমার আগুনের মধ্যে ফেলছে তুমি আমার মারো নাই পাহাড় থেকে ফেলাইছে মারো নাই এখন পানির মধ্যে কি মারবা আল্লাহ কয় তুই দেখ না ফেলছে ধাক্কা দিয়ে পানির মধ্যে সেকেন্ডের ভিতরে আল্লাহ সাগরের মধ্যে রাস্তা বানাই দিছে আব্দুল্লাহ সাগরের মধ্যে নামে একটা টাটা তাহলে আমি আইতাছি তেরো বছরের আব্দুল্লাহ এ যুবক ভাইরা কালী হাতার আজকে তোমাদের কি নিয়ে অষ্টা শেষ করবো এ যুবক রে আব্দুল্লাহ হেঁটে যখন সাগরের কুলে চলে আসছি আব্দুল্লাহর এই দৃশ্য দেখে হাজার হাজার অমুসলমান মুসলমান হয়ে গেছে আল্লাহ কোনে বলে আব্দুল্লাহর এই দৃশ্য দেখে আমি আল্লাহর পরে তারা শুকর প্রশংসা করে ইসলামের মধ্যে ঢুকে বলল বাদান প্রত্যেকটা জাতির মধ্যে এক একজন কূটনৈতিক শয়তান থাকে থাকে কি থাকে না জোরে বলেন থাকে কি থাকে না অনেক বুদ্ধিমান আব্দুল্লাহর ডেক দিয়ে ঘরের মধ্যে নেকি আব্দুল্লাহ জীবনে যদি একটা দুইটা বছর বাচ্চা তোরে খাওয়ায় থাকে তো তো পালক বাবা কয় হ্যাঁ একটা সত্য কথা ক কি তোরে পাহাড় থেকে ফেলাইলাম মরলি না আগুনের মধ্যে ফেলাইলাম মরলি না পানির মধ্যে ফেলাইলাম মরলি না একটা সত্য কথা কবি কি মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না তোরে কি করলে মরবি এটা ক এবার কানবেন আমার বাপের বানানো কথা ডাইরেক্ট কোরআন আব্দুল্লাহকে আমি মরলেই কি তোমাদের সব শেষ কয় তুই মরলে আমরা ক্ষমতায় থাকতে পারবো আব্দুল্লাহ বলি যদি আমি মরলে তোমরা ক্ষমতায় থাকতে পারো একটা জিনিস মনে রাখো এক আব্দুল্লাহ লোকান্তরে হাজার আব্দুল্লাহ আমাদের ঘরে ঘরে তোর আগে মারা লই তোর আগে ফাঁসি দিয়ে লই আমার মানলে বিপদ শেষ কয় হ্যাঁ এবার আওয়াজ দিয়ে না আল্লাহর কোরআনের কথা আব্দুল্লাহ বলে আমি মরলে কি সব শেষ কয় হ্যাঁ ইসলাম শেষ কয় হ্যাঁ আমারে মারতে পারবা কারণ আমাদের যেরকম শুক্রবার বাবা খ্রিস্টান ধর্মের রবিবার হলো তাদের উপাসনার দিন পবিত্র দিন এ বাজান এখনো খ্রিস্টানদের রবিবার আর শনিবার রোজা রাখে বাবা মনে রাখো পৃথিবীর কোন নবীর ধর্মকে বাবার শুক্রবার পবিত্র দিন বানায় নাই একমাত্র আমাদের ধর্মের জন্য তেরো বছরে আব্দুল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আমার মাওলার কালামকে জমিনে কেমনে প্রতিষ্ঠা করিয়া যায় রে আব্দুল্লাহ বললেন আমি বললে কি সব শেষ কয় হ্যাঁ বলে আমারে শনিবার দিন ফাঁসির মঞ্চ করবা করলাম বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম বলে একটা তীর নিক্ষেপ করবা আমি মাত্র আধা ঘন্টার ভিতরে মরে যাব শহীদ হয়ে যাব কিন্তু আমার মৃত্যুর আগে কয়েকটা শর্ত আছে কি আবার দূরে কাত নামাজ পড়তে দিবা দুই নম্বর শর্ত আমার জনম দক্ষিণ মায়ের হাতের এক লোকমার খাবার খাব আমার মা কই গো এই যে দুইটা মাস হইল আমার মারে তোমরা কোন কারাবন্দি করে রাখছো আমার মা আমার লালন পালন করে আব্দুল্লাহ বানাইছে আমার মারে আমি দুই বছর কোলে ঘুমাইতে পারি না ফাঁসির মঞ্চে ওঠার আগে একটা রাত আমি আমার মায়ের কোলে ঘুমাবো আমি আমার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলবো মারে আমি আব্দুল্লাহ রে জন্ম দিয়া ভুল করস নাই রে মা
له ملك السماوات والأرض وهو العزيز الحكيم ما يا الله رضا بولي تاي شوني ما এই রুম আব্দুল্লাহ তোর বরে আর জন্ম নিক আমি দোয়া করি মা বাজানো কোন চিল্লাবা কানবা আব্দুল্লাহর মাকে যখন আব্দুল্লাহর সামনে আনা হইল মায়ের গলাটা জড়াই ধরে দুই গালে দুটো সুবা দিয়ে বলে মা গো মা আগামীকালকে আমার ফাঁসির মঞ্চে আমি ঝুলব মা তুমি কিন্তু আমার মাফ করে দিও আমার দুধের দাবিটা ছেড়ে দিও মা আমার বাবার কবরটা আমি জিয়ারত করতে পারলাম না আমার বাবা সেই পরানপুর থানায় পড়ে আছে আমার বাবার কবরের কাছে যে তুমি বেঁচে থাকলে বইল তোমার আব্দুল্লাহ জান্নাতে ঘুমাইতাছে এ যুবক ভাইরে আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমার মতো যাদের মা নাই গো ভাই আমার মা আমার দুনিয়া ছেড়ার আগে আমারে বলছিল এই আব্দুল্লাহর বয়স এরকম ১৩ আমার বয়স ছিল ১২ বছর কি ১৩ বছর আমার মা বলছিল ইলিয়াস জি ও বাবা একটা কথার উত্তর দেখি তুই জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না আমি মা তোরে দুধের দাবি ছাইয়া দিব হে আমার কালীহাতির কলিজার টুকরা বাজানদার রে ওই গোপালগঞ্জের জমিনে আমার মা আমারে আলেম বানাবার জন্য কত কষ্ট করছে গো মা ও মা যারা মহিলা প্যান্ডেলে বসে আছো গো মা একদিন তুমি রঙিন শাড়ি পরে ঘরে আসছিলে বাসর ঘরে শত শত মানুষ তোমার দেখতে আসছিল আব্দুল্লাহর বিবি আব্দুর রহমানের বিবি আব্দুল জব্বারের পুত্র বধূ একটু দেখে আসি মার একটা দিন তোমার দেখার জন্য সব মায়েরা যাবে সেদিনের রঙিন শাড়ি তোমার শরীরে থাকবে না সাদা কাপড় থাকবে মা সাদা কাপড় থাকবে মা তুমি ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের মতো আজকে নিয়াত করো মা আমি প্রতিদিন আমার মায়ের জন্য কাঁদি গতকালকে দুইটা প্রোগ্রাম ছিল বাবা লাস্টের প্রোগ্রাম রাত্র ১০টায় উঠছি ওই যাত্রা বাড়ি বাজান রে মাউতাল যাত্রা বাড়ি যখন রাত্রে উঠছি ও বাদান কত যুবক লাফাইছে আর কানছে একটা যুবক ওয়াজের পরে জড়াই ধরছে এই কোরআন ধরে বলছি একটা মা ৮০ বছর বয়স হবে আল্লাহর জাতের কসম করে বলছি আমি যখন ওয়াজ শেষ করে বাবা ১২টার সময় রওনা দিছি একটা মা দৌড়ায় আসছে ইলিয়াসের সাথে আমি একটা মিনিট কথা কমু এই কোরআন ধরে বলছি আল্লাহর জাতের কসম আল্লাহর কসম করে বলছি মাহবিল কমিটি ভাইরা আমার আগাই দিয়ে যখন গাড়িতে উঠে দিবে ওই মাটা বাবা শ্বাসকষ্টের রুগী হাবাইতে হাবাইতে আমার সামনে গেছে হাওয়ার গর্জে মনে হয় তার আপন সন্তান বুকের মধ্যে নিয়ে তার মাথাটা আমার বুকে রাখিয়া কইলি হাজরে আমি তোমার মায়ের চাইতে বেশি বয়স বাবা আমার ৮২ বছর বয়স আমি তোমার ওয়াজ শুনিয়া কান্দি আর একবার আল্লাহরে বলে রাখছিলাম আমার স্বামী নাই আমার সন্তানও মারা গেছে আমি যদি ইলিয়াসের মুখখানে একবার দেখতে পারি আমি ইলিয়াসের কপালে একটা চুমা দিব বাজান আমি কসম করে বলছি আমার ওই মা আমার কপালে কালকে রাত্রে চুমা দিয়ে বলে আমি নামাজের পাটিতে করে যেমন আমার ছেলের জন্য দোয়া করি তোমার লাগেও দোয়া করি আল্লাহ তোমার মতো সন্তান সব করে ঘরে জন্ম দি মায়ের সঙ্গে এত কাপড় তুই বাবা যুবক বাইরে আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই যে আমাদের সানাউল্লাহ এই যে আমাদের সানোয়ার হোসেন সাইবি আমার মসজিদ দেখে আসছে বাবা আমার মা একদিন বলেছিল ১২ বছর বয়স ইলিয়াস জি যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ মাদ্রাসা বানাইও বাজান ৪ কোটি টাকা খরচ করে মসজিদটা বানাইছি এই যে তোমরা যে ওয়াজের হাদিয়াটা দাও এই ওয়াজের হাদিয়াটাও আমি আমার আল্লাহর ঘর নবীর ঘর মসজিদ মাদ্রাসায় লাগাই শুধু আমার সাথে একটা কথা বলো বাবা রে আপনার মা বাবাও তো অনেকের কবরে ঘুমাই আছে তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই জোরে বলো আছে না নাই তোমাদের চোখের পানি যদি আজকে কবুল হয় এই রাত ১২টার সময় আমি ওয়াদা করে বলছি তোমার মায়ের কবর যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ
ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলো তো আরো জোরে বলো ইলিয়াস রহমান জিহাদে এই যুবকের দিকে তাকা এই 12 বছর বয়সে আমার মায়ের এই কবরে দেখছি তোমার মায়ের এই কবরস্থানে এই কবরে শুয়েছো এটা মাথা এটা পা 12 বছর বয়সে আমি আমার মায়ের এই কবরে দেইখা মাদ্রাসার ছাত্র ছিলাম বাবা একটা চিৎকার দিয়ে দুই দিন বেহুশ ছিলাম হসপিটালে সেলাইন লাগায় রাখছিলাম আমি সেই ইলিয়াস আমি আমার মাদেরকে বলবো মা আমার মতো দুঃখ মেই মা ফেলে কে আছে জানি না আমি সবার কাছে একটা দাবি রেখে যাই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মায়ের স্বপ্ন পুরা করতে পারি আমার আর কোনো আশা নাই হে যুবক আমি দেখেছি একটা যুবক আজকে ময়দান ছাড়েনি আল্লাহু আকবার বলতে পারো না দুই ঘন্টা এইভাবে কালি হাতির লোক বসে আসছেন আমি কল্পনাও করি নাই তবে একটা কথা ওয়াদা করে যাই আজকের মাহফিল এই যে যে যারা লেখছে টাকা তারাও কান্দে তোমাকে চেয়ারম্যান কানছে আলেম উলামা কানছে তোমরা কেঁদেছো যদি কারো চোখের পানি কবুল হয় জান্নাতের জন্য অপেক্ষা করো জান্নাতের জন্য অপেক্ষা করো শুধু আমি তোমাদের দুইটা পাও ধরছি হে যুবক আমি আমার বাবাকে বুকি নিয়ে জীবনে বহুতবার মাফ চাইছি তুমি আমাদের সদরে দাও যতদিন বাসবা বাবা তোমাদের বেঁচে আছে মাঝে মাঝে বাবারে বুকের মধ্যে মাপ চাইবা মার হাতটা ধরে মাপ চাইবা আমি কোরআন বুকি নিয়ে বললাম তুমি আব্দুল্লাহর সাথে এবং বাইজিদ বুস্তামির সাথে হাসরে হইবা মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই আছে 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 30টা সেকেন্ড আমি তোরে বাইজিদ বুস্তামি বানাবো চিৎকার মেরে মেরে কান্দি আমি তোরে বন্ধু বানাবো যে যুবকগুলা এখানে বসে আছো তার বাবাই মাঠের মধ্যে আছে তার বাবাই মাঠে আছে আমি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করে মাপ চাইছি আমার বাবার দোয়ার খাতির আজকে তোমরা আমার কথায় কান দো বাংলাদেশে বহুত বক্তা আছে 15 মিনিট পরে মাঠ খালি কথা বলেন না কেন আমার সাথে বহুত সুরালা বক্তা আছে কিন্তু ফার্স্ট টু লাস্ট আবেগময় কণ্ঠ দিয়ে আবেগ ভরা কথা বলে বসাই রাখা বক্তা কম আছে তোমার বন্ধু হয়ে যাব আজকে আর জীবনে এই সাদেদ পুরো আশিবা না আসি তুমি আমার বন্ধু কেয়ামত পর্যন্ত বন্ধু 30 সেকেন্ডে আমার সাথে দোয়া দাও মোনাজাত না করা পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবে না কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও 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 আল্লাহ আজকে নভেম্বরের 1 তারিখ আর হাত উঁচু করো আল্লাহ আজকে নভেম্বরের 1 তারিখ তুমি তাকায় দেখো মালিক হাজার হাজার মানুষের এক 12টার সময় হাত তুলে ওয়াদা করছে মালিক 2023 সালে নভেম্বরের 1 তারিখ দেখো চোখের পানি ফেলাইয়া চেয়ারম্যান এই দুই ঘন্টা বসে রইল কমিটির বাইরে বসে রইল এদের মধ্যে কার অন্তরে নবীর প্রেম আছে বাবা মায়ের সৎ সন্তান বাবা মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহ এদের গুনাহ মাফ করিয়া দিবা এখনি এদের গুনাহ মাফ করিয়া দিবা এখনি আল্লাহু আকবার জোরে বলো আল্লাহ এ হাতগুলো তুমি কবুল করো আমিন নামান হাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কে কে হাত তুলেন ইনশাআল্লাহ নামান হাত মা বাবার খেদমত করবে কে কে ইনশাআল্লাহ নামান হাত 30টা সেকেন্ড আমি পরীক্ষা করব ওয়াদা দিয়েছেন মোনাজাতের আগে একজন উঠবে না উঠলে কিন্তু এমন বরদোয়া দিমু আর আপনি ওয়াদা দিয়েছেন ইচ্ছা করে যে উঠবেন না আর আমি কালেকশনের বক্তাও না কালেকশন হয়ে গেছে শুধু আমি বন্ধুত্ব করব 30 সেকেন্ডে বলেন তো কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে তুই বাইজিদ বুস্তামির খাতায় নাম তুলবি তার যাদের বাবাই মাঠে আছে দাঁড়ান তো কার কার বাবা আছে দাঁড়ান কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া দাঁড়া যুবক কার বাবাই মাঠে আছে দেখো এই লোকটা কান্দে দাঁড়া ইদারে কান্দে দেখো দেখো কেমনে কান্দে যাদের বাবাই মাঠে আছে দাঁড়াইতে বলছি কমিটির যুবক দাঁড়া যারা দাঁড়াইছে এদের বাপগুলাকেও দাঁড়াইতে বলছি দেখেন তো আপনার সন্তান দাঁড়াইছে দাঁড়ান যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি সন্তানরা দাঁড়াইছে দাঁড়ান বাপরে দাঁড়াইতে বলছি দাঁড়ান আমি জানি এখন বাপ হারাদের অন্তরে আগুন লেগে যাবে যে আমার বাপটা তো আজকে মাহফিলে নাই আমার বাবা তো কবরস্থানে আপনারা বয়ে বয়ে কান্দবেন অফিসরাতে কান্দবেন যাদের বাপ এই মাঠে আছে হ্যাঁ
যাদের বাপ নাই বড় ভাই আছে মাঠের মধ্যে দুই ভাই দাঁড়ান দুই ভাই দাঁড়া যাদের ভাই আছে দুই ভাই একসাথে দাঁড়ান এ যুবতী বোন তোমার মা আছে না যুবতী বোনদেরকে দাঁড়াইতে বলছি দুই ভাই আছে না ভাই দাঁড়াও বাপ নাই ভাই দাঁড়াও আমি বলার সাথে ভাই বুকের সাথে সন্তান বাবার সাথে বুকে বুক মিশিয়ে খালি চিল্লাবা আর আল্লাহরে কইবো মাপ না করলে মাস ছাড়বো না দাও 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 এক ভাই আলা করে বুকি নিয়ে কাঁদবো এক ভাই আলা করে বুকি নিয়ে কাঁদবো এক সন্তান বাবার বুকি নিয়ে কাঁদবো আমি বলছি দরদে ওই দেখ ওই তাকবীর দিয়ে যুবকটা কেমনে দর বসে দেখ পাগলের মতো দরদে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো তোমার কান্নার আওয়াজ আমি শুনতে চাই এই এক বারোটার সময় এই বারোটার সময় আজকে নভেম্বরের এক তারিখ যুবক দরদে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক বাপ নাই কিন্তু বড় ভাই আছে না বড় ভাই না থাকলে বড় ভাই স্বাস্থ্য ভাই নাই স্বাস্থ্য বুড় নাই তোমার শাশুড়ি নাই তোমার শ্বশুর নাই একটা দৌড় দিয়ে বুকি নিয়ে কাঁদতো আল্লাহ ছাড়বে না ছাড়বে না কাঁদতে থাকো আল্লাহ না আল্লাহ রসুল বলছেন এক মোমেন আর এক মোমেনের বুক পাইলে আমি মাঝখানে বসে ধরো সবরে মাফ করে দেয় এটা আমি বলি আমার নবী বসে এক যুবক এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাফসা জীবনে অনেক কষ্ট দিছো কথা দিয়ে কষ্ট দিছো ক্রিকেট খেলতে যে কষ্ট দিছো এক ভাই এক বন্ধু আর এক বন্ধুর সিলাই সিলাই মাফ করে দেয় আর আল্লাহরে বলতে থাকে আল্লাহ মাফ করে দাও দেখো কেমনে কান্দে সন্তানরে বুকি নিয়ে বাবায় কান্দে বাবার বোনা মাফ করে দাও ও হলে দেখো বাপের একসাথে কান্দে গো পৃথিবীর শ্রেষ্ঠ আমল বাবার অন্তরে বক্ষ দিয়ে যারা বুকের মধ্যে বুক লাগায় কান্দাছো তোমার আমল এখন কবুল হয়ে যাবে কিন্তু যাদের বাবা নাই মা নাই তারা কার কাছে মাপ চাইবে হলে তারা বয়া বয়া কান্দে আজকে নভেম্বরের এক তারিখ এদের মাফ করে দিও আল্লাহ তুমি না কইছো বাপ বেটার জীবনে যদি বুকে বুক লাগাইয়া মাফ করাই দেওয়া যায় বাপ মাফ করে দিলে বলি ওই দোয়া কবুল হয়ে যায় এই প্রত্যেকটা বাবা তার সন্তানকে মাফ করে দিছে তুমি পুরা মজমার দোয়াকে কবুল করো কিন্তু আল্লাহ যাদের বাপ নাই ওরা কার কাছে মাফ চাইব এদের বাবা গুলাকে এই রাত বারোটায় মাফ করে দাও এই 13 বছরের মাহবিল কোন বছর কি হয়েছে জানি না আজকে মাহবিলে যদি তোমার কাছে ভাল লাগে আমার মা বোনদের চোখের পানির খাতিরে এদেরকে রাবে বসি বানাই দাও এদের সন্তানগুলিকে আমার সাথে করে আলেম বানায় দাও যে শাহজালাল আমার হাদিয়াটা দিছে এই ওয়াজে আসার সুযোগ করে দিয়েছে ওই শাহজালালের বাবা মাকে মাফ করে দাও আগামী বছর আর একটা শাহজালালকে তুমি তৈরি করে দিবা বাংলাদেশের সুপারস্টার বক্তাগণ তারও ছেলে আনতে পারে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন